আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের যাবতীয় অপতৎপরতা বন্ধের দাবিতে আজকের এই খিলগাঁও জাগরণী মাঠে সমবেত আয়োজিত বিশাল সমাবেশ খতমে নবুয়াত এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক উম্মতেরা উপস্থিত রয়েছেন আজকের এই মঞ্চে খতমে নবুয়াতের নেতৃবৃন্দ, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সমবেত আমার প্রাণ প্রিয় নবী প্রেমিক তাওহিদী জনতা। কথা খুবই সংক্ষিপ্ত, হযরত ওলামায়ে কেরাম বিভিন্ন দলিল, বিভিন্ন প্রমাণ, পবিত্র কোরআনে পাকের বহু উদ্ধৃতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনেক রেফারেন্সের মাধ্যমে এ কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দিয়েছেন যে খতমে নবুয়াতের অস্বীকারকারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আহমদিয়া মুসলিম জামাত নামক কাদিয়ানি সম্প্রদায় সন্দেহাতীতভাবে কাফের। এ কথা আজ অর্ধ শতাব্দীকাল, তার চেয়ে বেশি সময় ধরে, প্রায় এক শতাব্দীকাল ধরে আজ এই উপমহাদেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জনপদে কাদিয়ানীদের অমুসলিম এই ঘোষণা উচ্চারিত হয়েছে। 57টি মুসলিম দেশের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, ওআইসির ফেকা বোর্ড, মজমাউল ফিকহিল ইসলামী সহ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে যত ধরনের ফেরকা রয়েছে তাদের সকলের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম এবং কাফের। কাজেই কাদিয়ানি সম্প্রদায় যারা আজ মুসলিম নাম ধারণ করে আবার তার সঙ্গে আহমদিয়া শব্দ যুক্ত করে আহমদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ধোঁকা দিয়ে তারা তাদের ধর্ম কাদিয়ানি ধর্মে দীক্ষিত করবার যে অপতৎপরতা চালাচ্ছে, মুসলমানদের ধর্মীয় উপাসনালয় পবিত্র মসজিদের নাম ব্যবহার করে তারা প্রতারণার যে চক্রান্তের জাল বিস্তার করেছে, ইসলামী বিভিন্ন পরিভাষাগুলোকে তারা ব্যবহার করে সরল প্রাণ মুসলমানদের ঈমান হরণ করবার তারা যে ঘৃণ্য তৎপরতা এবং ষড়যন্ত্র চালাচ্ছে এ কথা দিবালোকের ন্যায় পরিষ্কার। কাদিয়ানীদের বিষয়ে আমরা কেন এতটা সোচ্চার, কাদিয়ানীদের বিষয়ে ওলামায়ে কেরাম কেন কথা উঠলেই সম্মিলিতভাবে এক মঞ্চে উঠে পড়েন, তার কারণ হলো কাদিয়ানি সম্প্রদায়ের আজকের এই তাদের চক্রান্ত, তাদের জালিয়াতি এবং তাদের প্রতারণা, ধোকাবাজি, তাদের অপপ্রচার বহু সংখ্যক সরল প্রাণ মুসলমানদের ইমানকে হরণ করে সেরেছে। মোহতরম হাজিরিন, আমরা শুধু এতটুকু বলতে চাই যে 2 টাকা দামের একটি চকলেট অথবা 2 টাকা মূল্যের একটি চানাচুর অথবা সামান্য মূল্যের একটি বিস্কুটের প্যাকেট যদি কোনো নামি দামি ব্র্যান্ডের নাম নকল করে, নাবিস্কো কোম্পানির নাম ব্যবহার করে যদি কেউ 2 টাকা দামের একটি চকলেট বাজারজাত করে তাহলে যে কোনো দেশের সভ্য আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলা হয়, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, বিচার বিভাগ তার বিরুদ্ধে তার শাস্তির রায় প্রদান করে এবং তাকে সর্বশেষ শাস্তি ভোগ করতে হয়। প্রশ্ন হলো 2 টাকার চকলেট নিয়ে জালিয়াতি করলে, সামান্য মূল্যের জিনিস নিয়ে যদি জালিয়াতি এবং প্রতারণা করে তার বিরুদ্ধে যদি প্রতারণার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হতে পারে তাহলে ইমানদারদের সবচেয়ে মূল্যবান সম্পদ ইমান নিয়ে যারা জালিয়াতি করে, যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে না? আজ জালিয়াতি চক্র কাদিয়ানীদের প্রতারণা কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে সেটা চিন্তা করলে আমরা
আমাদের গা শিউরে উঠতে বাধ্য হয়। আপনারা সর্বশেষ দেখেছেন বাংলার উত্তর জনপদ পঞ্চগড়ে কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম ব্যবহার করে তারা ইস্তেমার স্লোগান দিয়ে সেখানে তাদের এই ভণ্ডামি এবং চক্রান্তের আখড়া জমাবার চেষ্টা করেছিল। যখন তারা এই আয়োজন করে তখন উত্তর জনপদ এবং পঞ্চগড়ের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম সুজন সাহেবের কাছে গেলেন, তাকে বললেন এটা প্রতারণার চক্র, এই কাদিয়ানীদের ইস্তেমাকে বানচাল করুন। শান্তিপূর্ণভাবে তাকে আবেদন জানিয়েছিলেন, তার নিকট অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে কাদিয়ানীদের ইস্তেমা এখানে হতে পারে না। সুজন সাহেব কি বললেন, তিনি হতভাগ করে দিয়ে 16 কোটি মুসলমানদের দেশের মন্ত্রিত্বের চেয়ারে বসে তিনি বললেন কাদিয়ানীরা তো ভালোই কথা বলে, কাদিয়ানীরা তো ভালোই কাজ করে, আপনারা কেন তাদের বিরুদ্ধে তৎপরতা পরিচালনা করছেন? শুধু এই কথা বলেই তিনি ক্ষান্ত হননি, ওলামায়ে কেরামের সঙ্গে অসৌজন্য আচরণ করে তিনি তাদেরকে হতাশ মুখে ফিরিয়ে দিয়েছেন এবং কাদিয়ানীদের ইস্তেমা বাস্তবায়ন করবার জন্য তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আমি বলতে চাই আজ কাদিয়ানীদের অপতৎপরতা সমাজের কোন স্তর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, তাদের প্রতারণার জাল সমাজের কত গভীর পর্যন্ত গিয়ে মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। বাংলাদেশের একজন মন্ত্রী পর্যন্ত আজকে কাদিয়ানীদের পক্ষে সাফাই গাইছে। কেন সাফাই গাইছে? হয় তিনি কাদিয়ানীদের পক্ষে সাফাই গাইছেন না জেনে, তাহলে তিনি মূর্খতার পরিচয় দিয়েছেন, আর যদি জেনে বুঝে তিনি সাফাই গেয়ে থাকেন তাহলে তিনি কাদিয়ানীদের দোষর হয়েছেন। বক্তব্য হলো পরিষ্কার, আমাদের কথা স্পষ্ট, এই হলো কাদিয়ানীদের প্রকৃত চিত্র। দলিল প্রমাণ চাইলে খতমে নবুয়তের নেতৃবৃন্দ মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে উদ্ধৃতি দিতে পারবে এবং সমস্ত উদ্ধৃতিগুলো একত্রিত করা আছে মজলিসে তাহফুজে খতমে নবুয়তের নেতৃবৃন্দের কাছে আছে, চাইলে আমরা সরবরাহ করতে পারবো, ওআইসির নেতৃবৃন্দের কাছে আছে, চাইলে সরবরাহ করা সম্ভব। কিন্তু এর পরে আমরা অতীব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এভাবেই কাদিয়ানীদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর তাওহীদ জনতা নবীপ্রেমিক জনতা যখন বিক্ষোভে ফেটে পড়ে তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ জানায় তখন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির নসিহত বিকানো হয়, তখন সংসদে দাঁড়িয়ে রাশেদ খান মেনন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার দায়ে আমাদেরকে অভিযুক্ত করবার চেষ্টা করে, হাসানুল হক ইনু খয়রাতের এমপিরা আমাদেরকে শান্ত থাকার নসিহত করে, হাসানুল হক ইনু রাশেদ খান মেনন যারা নৌকার খয়রাত নিয়ে জাতীয় সংসদে যায় তারা আমাদেরকে সম্প্রীতির নসিহত করে, একাত্তরের স্বাধীনতা বিরোধী মুরগি চোরা সাহারিয়ার কবির আমাদের বিরুদ্ধে মাঠে নামে কথা বলে। কথা পরিষ্কার, সম্প্রীতির নসিহত রাশেদ খান মেনন তোমার কাছ থেকে ওলামায়ে কেরামের শিখতে হবে না, হাসানুল হক ইনু তোমার কাছ থেকে আমাদেরকে সম্প্রীতি শিখতে হবে না, ওলামায়ে কেরাম এবং মুসলিম জনতা সম্প্রীতির সবক শিক্ষা করবার জন্য আমাদের রসুল আরবি যথেষ্ট, আমাদের জন্য আমাদের কোরআন আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কোরআন আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ করে উম্মতে মুসলিমা সারা দুনিয়া ব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির নজির কায়েম করে চলেছেন। বাংলাদেশ তার চূড়ান্ত আইডল, সারা দুনিয়ার সামনে বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। আমরা সম্প্রীতি রক্ষা করতে জানি অতীত আমাদের ইতিহাস, আমরা সম্প্রীতি রক্ষা করব হিন্দু ভাইদের সাথে, আমরা সম্প্রীতি রক্ষা করব খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে, আমাদের সম্প্রীতি চলবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে। আমরা কোনোদিন কোন হিন্দুর মন্দিরের বিরুদ্ধে প্রতিবাদী নই, বরং হিন্দুরা যেন মন্দিরের মধ্যে গিয়ে ধর্মীয় উপাসনা করতে পারে, যদি নিরাপত্তা বিঘ্ন হয় আমরা রাত জেগে পাহারাদারি করতে প্রস্তুত, আমরা খ্রিস্টান সম্প্রদায়ের গির্জাগুলোকে পাহারা দিতে প্রস্তুত, আমরা বৌদ্ধদের প্যাগোডাগুলো পাহারা দিতে প্রস্তুত, কিন্তু যারা প্রতারণার নামে যারা কাদিয়ানি ধর্মমতের
বিশ্বাসী হয়ে ইসলামের নাম ব্যবহার করে যারা ঈমানের প্রতারণা করবে সেই জালিয়াতি চক্রের বিরুদ্ধে সেই প্রতারক ভণ্ড চক্রের বিরুদ্ধে কোন সান্ত্বনার ওয়াজ চলতে পারে না। উচা করেন কথাটা হলো পরিষ্কার, এখানে কথাটা হলো পরিষ্কার, এখানে কাদিয়ানিরা তারা ইসলামের নাম ব্যবহার করে মুসলিম জামাতের নাম ব্যবহার করে ওরা মসজিদের সাইনবোর্ড টাঙ্গিয়ে ওরা ইসলামের আল্লাহর কোরআনকে অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে প্রতারণা করবে, আমাদের চোখের সামনে আমাদের ইমানদার ভাইদের ইমান হরণ করে চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাবে। একজন মানুষ খতমে নবুওয়াতে অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করার অর্থ হলো চিরদিনের জন্য জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া। আমাদের চোখের সামনে আমাদের মন্ত্রী, আমাদের এমপিরা, আমাদের সাধারণ ইমানদাররা কাদিয়ানিদের খপ্পরে পড়ে ইমান হারা হয়ে জান্নাতের পথ থেকে জাহান্নামের দাউদাউ করে আগুনের দিকে ঝাঁপ দিতে থাকবে, আর ওলামায়ে উম্মত হয়ে আমরা নীরব থাকবো, এটা কশ্চিনকালেও হতে পারে না। পরিষ্কার আমাদের বক্তব্য, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে তাদেরকে তাদের ধর্মীয় আইডেন্টিটি দিয়ে দেন, তাদেরকে তাদের ধর্মীয় পরিচয় দিয়ে দিন, ওরা কাদিয়ানি ধর্মের অবলম্বী, ওরা ইসলামের কোন পরিচয় ব্যবহার করতে পারবে না। আর যদি আমাদের এই শান্ত কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগে, আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন যদি আপনাদের পছন্দ না হয়, পঞ্চগড়ে আমরা তার নজির রেখেছি, আল্লামা আহমদ শফি বলেছিলেন প্রয়োজনে পঞ্চগড়ের কাদিয়ানিদের আখড়া এবং ভণ্ডামির এস্তেমা বানচাল করবার জন্য পঞ্চগড়ের দিকে লং মার্চ করবেন তিনি। তার সেই আহ্বানে সাড়া দিয়ে নবী প্রেমিক জনতা কাদিয়ানিদের এস্তেমা বানচাল করবার জন্য যখন ছুটেছিল জালিমের বুলেটের আঘাত তাদের অগ্রযাত্রা রুখতে পারেনি, আমার এক ভাইয়ের শাহাদাতের রক্তের মধ্য দিয়ে কাদিয়ানিদের পঞ্চগড়ের ইস্তেমা বানচাল হয়েছে। পরিষ্কার বলতে চাই, বাংলার কোথাও যদি আর কোন কাদিয়ানি ইস্তেমা করবার চেষ্টা করা হয় সেখানে লং মার্চ হবে, লাখো জনতার রক্তের সাগর পেরিয়ে আমরা তাদের আন্তর বানচাল করেই চলব ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর, কাফের কাফের ঘোষণা করো, কাটতে হবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার মধ্য দিয়ে। এই আন্দোলনকে যদি যথাযথভাবে মূল্যায়ন করতে সরকার ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। আর যদি এভাবেই আমার নবীর খতমে নবুওয়াতের সিংহাসন নিয়ে কাদিয়ানিরা এভাবেই চিনিমিনি খেলতে থাকে তাহলে আল্লাহ মাহমুদ শফি ডাক দেবেন, আমরা আবার বুকের রক্ত দেওয়ার জন্য সাপ্লা চত্বরে যাব।